15 minutes. আপু এখানে বসেন, এখানে বসেন। দেখছেন আমি এত সুন্দরে দাঁড়া রয়েছি, আমি এটা সিট পাইলাম না, বাট একটা মেয়ে আইসা জাস্ট 2 সেকেন্ড দাঁড়ায় আছে আর লগে লগে গরম ভাত পেয়ে গেছে। এই আমাদের নারী পুরুষের সমান অধিকার। তুমি তেরা বাপ Hey guys, what's up? This is boy of LOL Bhai and welcome my another video. তো আর একটা জঘন্য এবং বাজে ভিডিও নিয়ে এসে পড়লাম আমি আবার। যদি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে তো বুঝেই গেছেন কি নিয়ে ভিডিও বানাইতেছি। নারী ও পুরুষের সমান অধিকার, যেটা কিনা বাংলাদেশে দেওয়া হয় না। কি বুঝতেছেন না? আগা থেকে গুঁড়ো পর্যন্ত ফুল ভিডিওটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন। তো আজ আর ইন্ট্রো প্যাচাল বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো কয়েকদিন আগে যে স্কুল খুলছিল তখনকার কথা। তো আমি প্রতিদিনের মতন স্কুলে ঢুকলাম, তো ঢুককেই দেখি মাথার সামনে পিস্তলের মতো একটা জিনিস জ্বললো, যেটা দিয়ে করোনা ভাইরাস মাপে, মানে জ্বর মাপে কি। তো আমার সামনে একটা মেয়ে ছিল, তো তার আগে মাপলো, দেন আমার মাপলো। যেহেতু বাংলাদেশে লেডিস ফার্স্ট, তো আমার সামনে যে মেয়েটা ছিল তার শরীরে তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস আর আমার তাপমাত্রা ছিল 98 ডিগ্রি সেলসিয়াস। পরে দেখি যে ওমা সারদি মায়েরা ঢুকতে দিল আর আমার কয় কিনা 30 মিনিট বারান্দায় ফ্যানের বাতাসে দাঁড়ায় থাকো। মানতাম যদি মেয়েটারে কিছু কথা শোনাইয়া পাড়া দিত। স্যারে আমার কতক্ষণ কথা শোনাইয়া কয় 30 মিনিট বারান্দা ফ্যানের বাতাস দাঁড়া থাক। এই আমাদের নারী পুরুষ সমান অধিকার। একটা মেয়েই পারবে একটা অচেনা ছেলেকে মামা করে ডাকতে, কিন্তু একটা ছেলে কি পারবো একটা অচেনা মেয়েকে মামি করে ডাকতে? জুতাগুলা বিড়াই ডাকলে। আবার দেখেন কোনো ছেলে রাস্তায় দাঁড়া চিল্লা চিল্লা বলে বাঁচাও বাঁচাও, দেখবেন রাস্তায় একটা কুর্তার দাম আছে কিন্তু ছেলেটার দাম নাই। ঠিক ওই জায়গায় দাঁড়ায় যদি একটা মেয়ে জাস্ট হেল্প মি বলে, তাহলে দেখবেন ওই জায়গাটা ছোটোখাটো একটা মিছিল হয়ে গেছে, বিকজ ইট ইজ বাংলাদেশ। বেগম রোকেয়া মেয়েদের সম্মানের জন্য কত কিছু করছে, বাট ছেলেদের জন্য কোনো মহাপুরুষ কিছু করছে? মনে হয় না কিছু করছে। এত সিরিয়াস হয়ে যেতেছি কেন? নারী থেকে পুরুষের দাম যে বাংলাদেশে কম, এটা একটা প্রমাণ দিয়ে শুনেন। কোনো দোকানে বা কোনো কিছু কিনতে গেলে দেখবেন যে লেডিস ফার্স্ট, এখানে তো জেন্টস ফার্স্টও হতে পারতো। তো বুঝেছেন তো এই কষ্ট আমি কারে কমো, এই বিচার আমি কারে? তো গাইস এই ভিডিওটা জাস্ট ফর ফানের জন্য নিছি, কেউ সিরিয়াস নেবেন না। সিরিয়াস নিলেও নিতে পারেন, আমার কিছু করার নেই। আর আপনারা বলতেছেন যে 3 মাস পরে, আই মিন 4 মাস পরে করতে গেলাম আমি আবার মানে নতুন ভিডিও নিয়ে। ভাই অনেক প্যারা নিয়ে ভিডিওটা বানাইছি, পুরো একটা মাস গেছে ভাই ভিডিওটা বানাইতে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইকের বাটনটা আছে না, ওই ঘুষা মানে লাড়তে মানে আমি জানি না, কিন্তু লাইক হইতে চাই, লাইকটা হইতে চাই। আর সাবস্ক্রাইব বাটনটা হাতুই দিয়ে মারেন নাকি রড দিয়ে মারেন আমি জানি না, সাবস্ক্রাইব হওয়া চাই। আর এখন তো কোনো টেনশন নিয়ে না, এখন তো আমি রেগুলার ভিডিও বানাবো, মানে প্রতি মাসেই চেষ্টা করবো একটা হইলেও ভিডিও ছাড়তে ভাই। আর আমি অনেক বিজি মানুষ তো বুঝে নিত, অনেক বড় লেভেলে কাজ করতে আমার, আর এত বড় কাজ করি যে বলার বাইরে। তো দেখা হবে নতুন একটা কাহিনীতে, নতুন একটা যখন আমার ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা। মা কোদাল দাও মার্কেটটাই।